আমি যে কথা বললে মানুষকে উদ্বুদ্ধ করতে পারি তার থেকে অনেক অনেক বেশি উদ্বুদ্ধ হয় মানুষ একটা কবিতার মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে বা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে মানুষের হৃদয়ের কাছে পৌঁছানো যায়। আমাদের উপর আঘাত কতবার এসেছে কিন্তু বাঙালি বসে থাকেনি, প্রতিবারই কিন্তু প্রতিবাদ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর আমি বলবো যে এদেশের আন্দোলনের ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রয়েছে কবিদের এবং আবৃত্তিকারকদের। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্মারক ও পদক প্রদান। আমরা আমাদের মোবাইল ফোন গুলো প্রতিনিধিরা করোনাকালীন ভূমি বাংলাদেশ কাজ করেও শেষ করতে শুধু।